গতকাল কিছু প্রেস মিডিয়াতে আমার কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে এ ব্যাপারে আমি কিছু ক্লারিফিকেশন দিতে চাই আমি যা বলতে চেয়েছি তা হচ্ছে কর্ব ভাষার লিপির ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সিবিএসইতে চিঠি দেওয়া হয়েছে আর যতটুকু আমি খবর নিয়ে জানতে পেরেছি সিবিএসই থেকে এখন অবধি কোনো সিদ্ধান্ত আসেনি ঠিক এই অবস্থাতে যুবরা মধ্য শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থা নেই কোনো ক্ষমতাই নেই কাজেই যতক্ষণ না পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত না আসে তত ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেটাই চালু থাকবে